আমাদের খাওয়া দাওয়া সবটাই কাঁচা রোজাই থেকে কতগুলো প্রশ্ন আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখো। পলিথিন ও প্লাস্টিককে আমরা কি বলি বলতো? এটা প্রশ্ন আছে, কি বলা হয় পলিথিন প্লাস্টিককে কি বলা হয়? এটা প্রশ্ন তোমাদের কাছে, এক মিনিট অ্যান্সার করো, কি বলা হয় পলিথিন প্লাস্টিককে? দূষক বলা হয়। দূষক দূষক বলা হয়, কারণ পরিবেশ দূষণের জন্য একটু দায়ী, পরিবেশ দূষণের ফলা লেগে, তাই না, পলিথিন প্লাস্টিক। আচ্ছা, ইয়েস মিস, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বাড়ছে কেন একটু বলো তো, একজন সুন্দর ভাবে বিশ্লেষণ করো, প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বাড়ছে কেন? গাছ কাটার কারণে, কলকারখানা এবং বিভিন্ন যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, কলকারখানা থেকে ইটের ভাটার কালো ধোঁয়া, বন জঙ্গল কেটে ফেলার কারণে। আমরা কি করব, ইনি ইকো নির্ভর বা বনভূমি ধ্বংস করার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যে উদ্ভিদ সেগুলির সংখ্যা কি হচ্ছে, বৃদ্ধি কমে যাচ্ছে, তাই না? এতে কি হচ্ছে, এই উদ্ভিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যাচ্ছে পরিবেশে, তাই না? এবং কার্বন ডাইঅক্সাইড পরিমাণ আর কি কিভাবে বাড়ে, যানবাহন থেকে বাড়ে, কলকারখানা থেকে বাড়ে, তাই না, এগুলো থেকে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আর কি কি আমরা বলতে পারি বলো তো একটু, আর কি কি আমরা বলতে পারি? বন জঙ্গল উজাড় করার কারণে, আর কি বলো বলো, বন জঙ্গল উজাড় করার কারণে। বনভূমি উজাড় হওয়ার কারণে বেড়ে যাচ্ছে, হ্যাঁ সুন্দর বলেছো। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি হওয়ার ফলে আর আমাদের কি হচ্ছে পরিবেশে সেটা একটু বলো, আমরা বনভূমি ধ্বংস করছি, তাই না, এর ফলে গাছ উদ্ভিদ নিধন চলছে, তো তার কারণে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধির ফলে পরিবেশে কি পরিবর্তন বা কি হয় এটা বলো। আবার কোশ্চেনটা বলেন। কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির কারণে কি হচ্ছে সেটা বলো। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে হিমবাহ গলে যাচ্ছে আর সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পরিবেশে, বায়ুতে যত কার্বনের পরিমাণ বৃদ্ধি পাবে তাপ, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, ম্যাম এসিড বৃষ্টি হচ্ছে। বুঝতে পারছি না বলো, ম্যাম অ্যাসিড বৃষ্টি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের অ্যাসিড বৃষ্টিও হচ্ছে, বা বায়ুমণ্ডলে তাপ ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, গরম বেশি হচ্ছে, এবং দেখা যাচ্ছে কি শ্বাসকষ্ট জনিত ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। শ্বাসকষ্ট জনিত ফুসফুসের বিভিন্ন রকমের রোগ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এখন আমরা মাটির উর্বরতা নষ্ট হওয়ার কারণ ব্যাখ্যা কর, মাটির উর্বরতাটা কি রকম ভাবে, কালকে কিন্তু আমি একটু আলোচনা করেছিলাম, তাই না, এবার তোমরা বলো যে মাটির উর্বরতাটা কি রকম ভাবে নষ্ট হয়। মাটিতে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার, রাসায়নিক সার ব্যবহার করে মাটিতে পলিথিন যাবতীয়, মাটিতে পলিথিন প্লাস্টিক ফেললে, পলিথিন প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম বা কাঠ ফেললে, নিয়মিত ফেললে ক্ষতিকারক কোনো দূষিত পদার্থ ফেললে, মাটিতে আমরা মাটির উর্বরতা হ্রাসের অনেক কারণ রয়েছে, তাই না, যে মাটিতে কীটনাশকের ব্যবহার উদ্ভিদে যখন আমরা করছি সেটা মাটিতে করছে, এতে উদ্ভিদ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, কারণ মাটিতে যদি এই ধরনের রাসায়নিক পদার্থ পড়ে তাহলে কি হবে, মধ্যে যে কেঁচো অবস্থান করছে, কেঁচোটা কি হবে, সেই কেঁচোটা মারা যাবে, কেঁচো যদি মারা যায় আমরা প্রকৃতির লাভের উপরে কেঁচো, কেঁচো কি হবে তখন, মারা গেলে মাটির উর্বরতাটা কিন্তু কমে যাবে, মাটি নিচ থেকে উপরে কেঁচো কিন্তু কি করে মাটির মধ্যে অবস্থান করে, মাটিগুলোকে এলোমেলো করে মাটির মধ্যে বায়ু প্রবেশটা বৃদ্ধি করে, এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, তো সেগুলো কি হবে কম হবে, তখন কম হলে এটা উদ্ভিদের জন্য
কি হবে উপযোগী হবে না এই মাটিটা আর দেখবে কোন মাটিতে তোমাকে জানো কোন ধরনের মাটিতে আমাদের গাছ লাগালে গাছটা বেশি ভালো হয় যে মাটিগুলো কি বেশ বাতাস করে ওগুলো বেশ হালকা ধরনের বাবা কি বলি যে মাটির মধ্যে বাতাস করতে পারে পানি থাকছে মাটির মধ্যে এরকম মাটিটা শুনি এক জায়গায় মাটিটা খুব চেপে আছে খুব শক্ত এরকম মাটি কিন্তু উদ্ভিদের জন্য কিন্তু কি অনুপযুক্ত উপযুক্ততা কারণ মাটি উদ্ভিদের মূলগুলো ওই মাটি ভেদ করে প্রবেশ করতে খুব সমস্যা হয় এবং উদ্ভিদ তার গ্রহণ উপযোগী বিভিন্ন উপাদান ওই মাটি থেকে পায় না যার কারণে খুব বাতাস আসা যাওয়া করবে মাটির মধ্যে মাটিটা বেশ হালকা থাকবে মাটির উপর নিচ করা যে আমরা বলে দিই কেঁচো কেঁচো অবস্থান করছে যে মাটিতে সেই মাটিটা কিন্তু উদ্ভিদের জন্য খুবই কি উপযুক্ত তাই না আমরা গ্রামে কি দেখি গ্রামে যখন আমরা ফসলের জমিতে যাই তখন দেখব কৃষকরা মাটিটাকে কি করে মাটিটাকে তারা কি করে নাঙ্গল দিয়ে যখন মাটিটাকে এলোমেলো করে তার উদ্দেশ্যটা কি যে উপরে মাটিটা নিচে নিচে মাটিটা উপরে করে মাটিটাকে সুন্দর ভাবে তার তৈরি করে দেয় জমিটাকে তাই না যে মাটিটা নরম থাকবে যে গাছটা ওখানে লাগাবে সেই গাছটা সুন্দর ভাবে যে ফসল ওখানে লাগাবে সেই ফসলটা খুব অতি সহজে পানি সার খনিজ দ্রব্য মাটি থেকে কি করতে পারবে দিতে পারবে তাহলে এই এই যে মাটির মধ্যে ওই জমির মধ্যে যদি কি থাকে পলিথিন থাকে বা প্লাস্টিক থাকে তাহলে কি হবে ওই উদ্ভিদের মূল মাটিটাকে ভেদ করে সহজে প্রবেশ করতে পারবে না মাটি থেকে তার প্রয়োজন উপাদান গুলো গ্রহণ করতে পারবে না সেটা কি হবে উদ্ভিদের জন্য খুবই ক্ষতির কারণ হবে ঠিক আছে তাহলে এগুলো খুব ক্ষতির কারণ হচ্ছে যখন তখন এটা উদ্ভিদের জন্য কি উদ্ভিদের জন্য উপযুক্ত নয় এবং উর্বরতা নষ্ট করছে মাটি মাটির যে উর্বরতা সেটাকে নষ্ট করছে ব্যবহার করছে এগুলোই কারণ তাই না তাহলে আমরা প্লাস্টিক পলিথিন একটা কারণ বললাম কীটনাশকের ব্যবহার সেটাও বললাম রাসায়নিক সার ব্যবহার করার কি হয় মাটি তার নিজস্ব গুণগত হারিয়ে ফেলে এবং মাটি জৈব সার ব্যবহার করলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় সেই মাটিটা উর্বর বেশি হয় তাহলে আমরা এটা উল্লেখ করতে পারি তাই না এখন আরেকটা কিছু তোমরা ভালো করে এটা জেনে নাও স্থানীয় জলবায়ু পরিবর্তনের কারণ ব্যাখ্যা স্থানীয় জলবায়ু পরিবর্তনের কারণ মিস গাছপালা প্রচুর পরিমাণে কেটে ফেলার কারণে বৃষ্টি হওয়ার কারণে ইয়েস মিস আছি আমি হ্যাঁ বলে দিয়েছি মিস যে গাছপালা প্রচুর পরিমাণে কেটে ফেললে জলবায়ুর পরিবর্তন হয় আচ্ছা আর আরো অনেকগুলো আছে তারপর আপনার যে মাটির ক্ষতিকারক বজ্র পদার্থ যেগুলো আছে ওগুলো ফেললে আপনার একটা আবহাওয়ার একটা কেমন একটা চেঞ্জ আছে পরিবর্তন হয় যে কারখানা পরিবর্তন হয় মাটিতে হ্যাঁ কারখানা বজ্র মাটিতে আমরা ফেললাম বা পানিতে ফেললাম তাহলে খোলা জায়গায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না রাসায়নিক সার কীটনাশক এখানে বলি এখানে কিন্তু আমি জলবায়ু পরিবর্তনের কথা বলেছি স্থানীয় জলবায়ু পরিবর্তন তার মানে কি কোন স্থানের স্থানের যদি জলবায়ু পরিবর্তন মানে সেখানকার বায়ুতে যদি কার্বন ডাই অক্সাইড পরিমাণ যদি বৃদ্ধি পায় সেখানকার মাটিতে যদি তোমার বিভিন্ন উপাদানের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হবে পানি যদি ওখানটা দূষণযুক্ত হয় তাহলে কি হবে ওখানকার পরিবর্তন চলে আসবে কি রকম ভাবে এখন সমুদ্র উপকূলবর্তী এলাকার কথা চিন্তা করো তাপমাত্রা বৃদ্ধি পেলে সমুদ্র কি হবে ওদিকে বরফ গলা শুরু হবে বরফটা গলে নদী সমুদ্র সবকিছুতে চলে আসবে তারপর পানির উচ্চতা বৃদ্ধি পাবে সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকাগুলো কি হবে পানিতে প্লাবিত হবে এটাও কিন্তু একটা কি
জলবায়ু পরিবর্তন তাই না আর কি হবে বলো তো আর কি হতে পারে তাপমাত্রা বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পেলে নিচের স্থানগুলো জলে নিমজ্জিত হয়ে যাবে আবার দেখা যাবে উর্বরণ প্রক্রিয়া চলতে শুরু করবে তারপর বেশি দূর দিকে দেখা যাবে খরা হবে মানব জীবন হুমকি স্বরূপ পড়বে সবাইকে বলছি গ্রুপ ওয়ার্ক করে কিন্তু গ্রুপে পোস্ট করবে কালকে নিজের প্রবলেম ছিল ইনশাআল্লাহ আজকে আমরা সব দেখে দিব হ্যাঁ আর যেগুলো প্রশ্ন আলোচনা করা হচ্ছে সেগুলো আমি বারবার তোমাদেরকে আবার বলবো সিএফসি মানে কি বলো তো পুরো নামটা বলো সিএফসি সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন কার্বন ভালো করে বলো ক্লোরোফ্লোরোকার্বন 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 সিএফসি মাধ্যমে আমাদের কি ক্ষতি হয় ওজন স্তরে ক্ষতি হয় ম্যাম এরোসল পুরানোর ফলে ম্যাম রেফ্রিজারেটর থেকে নিগত ধোয়া ম্যাম যে ম্যাম এরোসল পুরিয়ে পুরালে আর ম্যাম Yes, ma'am. Aerosol purale. What is the biodusan hoy? CFC gas utpanno hoy na. Aerosol refrigerator theke nirgoto CFC theke biodusan. Gas kala purale tarpor ith bhatar kalo dhoa janbohoner kalo dhoa eglo hole mi CFC gas hoy. CFC gas er phole mi ma'am aerosol refrigerator theke nirgoto CFC gas bero. রেফ্রিজারেটর এসি তারপর বডি স্প্রে অ্যারোসল এগুলো থেকে সিএফসি গ্যাস নির্গত হয় ঠিক আছে কালো ধোঁয়া থেকে সিএফসি গ্যাস নির্গত হয় গাড়ির কালো ধোঁয়া থেকে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এগুলো নির্গত হয় ঠিক আছে একটু ঠিক করে এগুলো জেনে নিতে হবে আচ্ছা আমরা আমরা যদি গাড়ির ছবি দিয়ে যদি বলি যে উল্লেখিত এক ছবি এরকম করে থাকলো তোমাদেরকে কালকে দেখিয়েছি এরকম একটা ছবি থাকলো ছবি দিয়ে বলা থাকলো কি যে গাড়ির ছবি দেওয়া থাকলো সেখানে কি খুব আবেগ হচ্ছে ছবিটা দিয়ে আমরা বললাম যে এরকম একটা ছবি দেওয়া থাকলো এই যে গাড়ির ছবিটা দেওয়া থাকলো এরকম ভাবে ছবিটা দিয়ে বলা থাকলো উল্লেখিত গ্যাস কিরকম ভাবে পরিবেশ দূষণ করছে এটা কিন্তু আমরা একটা রিপোর্টে কিন্তু একই আমাদের চুল্লি ব্যবহার করছি বাসায় অনেকে কি আমরা কয়লা তারপরে কাঠের বিভিন্ন অংশ আমরা পুড়িয়ে চুল্লি ব্যবহার করছি বাসায় রান্না করার ক্ষেত্রে সেখান থেকেও কিন্তু কি হয় কার্বন ডাইঅক্সাইড এখান থেকে নির্গত হয় যা পরিবেশ দূষণের অন্যতম কারণ আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই ত্রয়োদশ অধ্যায়ে আমাদের যা যা আছে আমাদের মোটামুটি কিন্তু আমরা বেশ ভালোভাবে সেটা জানতে পেরেছি এখান থেকে প্রশ্ন আসলেও আমরা অ্যান্সার করতে পারবো এখন যদি একটা ছবি থাকে এরকম ভাবে একটু তোমরা দেখো এরকম ভাবে একটা ছবি থাকলো এরকম ভাবে একটা ছবি দেওয়া থাকলো এখানে লেখা থাকলো এস তারপর দেওয়া থাকলো সূর্য একটা ছবি দেওয়া থাকলো এখানে দেওয়া থাকলো
y আর ধরো এখানে লেখা থাকলো কি একটা পাখি দল ছবি করা থাকলো এখানে পাখি থাকলো কি যে এখন বলা থাকলে এখানে যে x এবং z কি রকম ভাবে y কে ব্যবহার করে x এবং z কি রকম ভাবে y কে ব্যবহার করে আমরা কি লিখতে পারবো কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি x এবং z কি রকম ভাবে y কে ব্যবহার করে আমরা কিন্তু পরিবেশ দূষণ অধ্যায়ে কিন্তু এটাকে একটু জেনেছিলাম তাই না পারবে আমরা না ম্যাম আমরা পরিবেশ দূষণে কি নিয়ে এটা জেনেছিলাম যে কি মিসের পারো কিন্তু আপনার কথা বুঝে যাচ্ছে না আমরা বলেছিলাম x এবং z কি রকম ভাবে y কে ব্যবহার করে এখানে সৌর শক্তি একমাত্র উদ্ভিদই কি করতে পারে সৌর শক্তিকে গ্রহণ করে সৌর শক্তিটাকে রাসায়নিক শক্তিতে পরিণত করতে পারে তাই না আমরা কি করি আমরা পাখি মানে হচ্ছে প্রাণী আমরা কি করি এই উদ্ভিদের কাছ থেকে খাদ্য হিসেবে এই সৌর শক্তিটাকে গ্রহণ করি উদ্ভিদ কি করে বায়ু বায়ু থেকে কি করে বলতো বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সূর্য এবং পানি দিয়ে সৌর শক্তি গ্রহণ করে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নেয় সৌর শক্তি নেয় নিয়ে বায়ুতে কি করে অক্সিজেন উৎপন্ন করে আশকরা জাতীয় খাদ্য তৈরি করে উদ্ভিদ কিন্তু আমরা কিন্তু পরিবেশ দূষণে কিন্তু এই যে ত্রয়োদশ অধ্যায়ে কিন্তু আমরা জেনেছিলাম যে উদ্ভিদ কিরকম ভাবে পরিবেশে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে সেটাই কিন্তু আমরা জেনেছিলাম তাই না তাহলে আমরা এরকম ভাবে ব্যাখ্যা করতে পারবো যে একমাত্র উদ্ভিদই সৌরশক্তিটাকে ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন করে শ্বাস সংশ্লেষণ প্রক্রিয়ায় এরকম ভাবে বায়ুতে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে তাই না তাহলে আমরা কি করি আমরা এই উদ্ভিদ থেকে এটা গ্রহণ করি আর আমরা শ্বসন প্রক্রিয়া বা বায়ুতে কার্বন ডাই অক্সাইড প্রদান করি তারপর উদ্ভিদ আবার সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এরকম ভাবে চক্রাকারে অক্সিজেন গ্রহণ আর কি করছে আমরা অক্সিজেন গ্রহণ করছি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি উদ্ভিদ আবার কি করছে শ্বসন শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে অক্সিজেন ত্যাগ করছে এরকম ভাবে চক্রাকারে চলতেই থাকে এরকম ভাবে পরিবেশে কি হয় অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নিয়ন্ত্রিত হয় এরকম ভাবে আমরা কিন্তু এগুলো আলোচনা করতে পারি তাই না থাকতে আমরা পারবো না কি পারা যাবে জি ম্যাম হ্যাঁ এরকম ভাবে যদি কোনো ছবি থাকে এরকম ভাবে এইগুলো কিন্তু আলোচনা করা হলো এগুলো এরকম ভাবে অ্যাকসেপ্ট হবে আচ্ছা তাহলে আর এইটুকুর মধ্যে এই যে আজকে প্রশ্নগুলো আলোচনা করা হলো এগুলোর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে এখন একটুটা আলোচনা মমি আমি আপনাকে আবার আলোচনা করব সমস্যা নেই ঠিক আছে তোমরা সবাই হোমওয়ার্ক পাঠাবে আর সবাই যারা বাড়িতে চলে গেছো আবাসিকে যারা বাড়িতে চলে গেছো যারা অনাবাসিক আছো সবাইকে বলছি সামনে আমাদের রমজান মাস আসছে তোমরা সবাই নামাজ আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ জি ম্যাম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে মিস জি মিস হ্যাঁ আমি হোমওয়ার্ক কি আমার এই প্রশ্নটা তোমরা সুন্দর ভাবে লিখবে যে বললাম আমি এই যে প্রশ্নটা দিলাম যে এক্স এবং জেড কি রকম ভাবে ওয়াই কে ব্যবহার করছে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখছে এক্স এবং জেড কিভাবে অক্সিজেন এই ওয়াইকে ব্যবহার করছে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় রাখছে ঠিক আছে জি ম্যাম মিস মিস দেখতে পাচ্ছি না মিস ভালো করে মিস দেখ না মিস ভালো করে আচ্ছা এবার শুনো সবাই নামাজ পড়বে আর বাড়িতে আসো বেশি বেশি করে বাবা মাকে কাজে সাহায্য করবে ঠিক আছে মিস জি ম্যাম করি বলেন তো প্রবলেম দেখতে পাচ্ছি না তুমি এখানে কি দেখতে পাচ্ছ না আমি তো সেটা বুঝতে পারছি না
সবাই কি দেখতে পাচ্ছো? ইয়েস জিমি মিস কি আছেন? আমার নেটওয়ার্কের প্রবলেম তো ঘোলা ঘোলা আসছে। সবাই কি ঘোলা ঘোলা দেখতে পাচ্ছো? ইয়েস না নো মিস তার ঘোলা ঘোলা আসছে, তার পরে তোমার নেটের সমস্যা আছে। মিস আপনি যে প্রশ্নটা লিখে দিলেন, আপনি যে প্রশ্নটা বললেন তো ওটা লিখে দিন। আরে আমি এক মিনিট আবার দেখে নিয়ে আসছি। কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন এ বজায় রাখছে, ঠিক আছে? বজায় রাখছে কিভাবে? ব্যবহারকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড হয়ে যাচ্ছে। আলোচনা কাজটা হচ্ছে এক্স এটা ওয়াই এটা হচ্ছে ঠিক আছে জিমিস সবাই ঘুমাও কাটাবে জিমিস আচ্ছা জিমি আল্লাহ হাফেজ।